Hi everyone, Assalamualaikum. Welcome my channel. আশা করি সবাই ভালো আছেন। আমি দুপুরে খাওয়ার জন্য বোয়াল মাছের পাতুরি রান্না করছি। মাছের পাতুরি রান্না করতে কম বেশি সবাই জানে, কিন্তু আমরা একটু ছোট ছোট করে কেটে রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চুলায় আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। আমি আমার মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। একটু বলে নিই ফাঁকে আমি এখানে কি কি দিয়েছি। 2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। রসুন বাটাটা দিলে আপনার তরকারিটা অনেক টেস্টি হয়, ঝোলটা ঘন হয়। আর আদা বাটা, যাদের বাতের সমস্যা আছে, যে কোনো খাবারে আপনার আদা বাটা দিবেন, এটা আপনার বাতের ভাবটা কাটার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। বোয়াল মাছে এমনিতে যাদের বাতের সমস্যা আছে ওদের ব্যথা বেড়ে যায়, তাই আদা বাটাটা দিলে ভালো। আমার মশলাটাই ফাঁকে কষানো হয়ে গেছে। আমি মাছটা আপনাদের সাথে শেয়ার করার কারণ, এখানে আমি একটা মাছের অর্ধেক অংশ নিয়েছি ছোট ছোট করে এভাবে কেটে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এভাবে ছোট ছোট করে কেটে পুরো মাথার মাছের অর্ধেক অংশ এভাবে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে। এখন আমি এগুলো এখানে দিয়ে দিব। এই মাছের মাছগুলো ভালোভাবে কষানো হলে আমি এখানে একটু আলু ভাজি করে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিব। এখন ভালোভাবে কষানো হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার বোয়াল মাছটা কষানো হয়ে গেছে। আমি এখানে একটু আলু ভাজি করে রেখেছিলাম, এটা এখন এখানে দিয়ে দিব। আর একটু কষানো হলে তারপর আমি ধনে পাতা আর পানি দিয়ে দিব। প্রথমে ধনে পাতা দেবো, তারপর পরিমাণ মতো পানি দিব। মাছটা সামান্য ঝোল ঝোল করবো, মাছটা একদম ফ্রেশ ছিল। আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমরা মাছের পাতুরি তো কম বেশি সবাই রান্না করে, এভাবে আমরা ছোট ছোট টুকরা করে বোয়াল মাছ তারপরে রুই মাছ এরকম করে একটা রেসিপি করি, যেটা খেতে খুবই ভালো লাগে সাদা ভাতের সাথে। আমি আলু ভাজি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা আলু ভাজির মতো করে কেটে মাছ রান্না করার সময় দিতে পারেন। আর একটু কষানো হওয়ার জন্য অপেক্ষা করি, তারপর ধনে পাতার ঝোল দিয়ে আমি মাছটা নামিয়ে নিব। আমার মাছটা রান্না করা শেষ হয়ে গেছে। আমি পরিমাণ মতো ধনে পাতার ঝোল দিয়ে দিয়েছি, মাছটা ভালোভাবে হয়ে গেছে। আপনাদেরকে মাছের শেষ লুকটা দেখালাম, এখন একটু পরিবেশন করে দেখাবো। তাহলে পরিবেশনে চলে যাচ্ছি। পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি খোলা ডিশে। আশা করি আপনারাও এভাবে ছোট ছোট করে কেটে যে কোনো মাছ পাতুরি করতে পারেন, সঙ্গে আলু কুচি দিতে পারেন। আমি আলু ভাজি দিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলু ভাজির মতো কেটে দিতে পারেন, খেতে অনেক ইয়ামি লাগে। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।